অলরাইট, সো আমরা এখন তাহলে লাইভে, এন্ড ওকে, সো ভিউয়ার্স ওয়েলকাম টু স্টার গল্প। এন্ড এই লাইভে আসার পিছনে স্পেশাল রিজন আছে, সেটা হচ্ছে যে স্টার গল্পের ইউটিউব চ্যানেলের একটা স্পেশাল অ্যাচিভমেন্ট, সেটার জন্য। সেটা হলো স্টার গল্প ইউটিউব চ্যানেল দেখতে দেখতে এখন 2 মিলিয়ন সাবস্ক্রাইবার্সের একটা বিশাল পরিবার, 20 লাখ মানুষের এখন একটা বিশাল পরিবার। সো এই যে একটা মাইলস্টোন, এটা তো অবভিয়াসলি আমাদের জন্য অনেক স্পেশাল একটা ব্যাপার। অ্যান্ড এই স্পেশাল এই বিগ মাইলস্টোনটা অ্যাচিভমেন্ট করাটা কিন্তু সম্ভব হয়েছে আপনাদের সাপোর্টের কারণে। আপনাদের যে অ্যাপ্রিসিয়েশন, আপনাদের যে সাপোর্ট, সেটার জন্য অবভিয়াসলি আমরা অনেক অনেক কৃতজ্ঞ। আরেকটা কারণ হচ্ছে যে স্টার গল্প পুরো টিম আমরা অনেক পরিশ্রম করি, কিন্তু যেই মানুষটা দিন রাত পরিশ্রম করেছে, আমাদেরকে গাইডলাইন দিয়েছে, আমাদের বলেছে যে এভাবে এভাবে করতে, অনেক হার্ডওয়ার্ক যার রয়েছে স্টার গল্প স্ট্যাবলিশের পিছনে, তিনি হচ্ছেন আমাদের শাকিব নিজাম ভাইয়া, যিনি এখানে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। হ্যালো, অনেকজন দেখছে, রাইট, সবাইকে অবভিয়াসলি। আচ্ছা, প্রথমত বলি যে সবাই বলেন যে আমাদের প্রেজেন্টার কে দেখতে চায়, দেখতে পায় না, তো আমি বলি যে হুমায়ুন তার নাম, ভালো মতো যে সে আর কি আপনাদের ভিডিওতে যে ভয়েস গুলো শুনতে পাচ্ছেন তার ভয়েসই শুনতে পাচ্ছেন। সো আমি কিছুক্ষণ আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আপনাদের ধন্যবাদ জানিয়েছি। এগেন আমি বলছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা স্টার গল্পের সাথে ছিলেন, আমাদের এইভাবে সাপোর্ট দিয়েছেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আসলে অবভিয়াসলি এত দূর আসা একেবারে সম্ভব হতো না। যাই হোক, আমি আরো অনেক থ্যাঙ্কফুল যে আমার সাথে আরো অনেকে আছে, আমার স্টার গল্পের সাথে তারা জড়িত ছিল শুরু থেকে, স্টার গল্পের থেকে অনেকে আমাদের সাথে এই মুহূর্তে আছে। ছোট করে আমার বাসাতে আজকে সকালবেলায় কিছুজনকে কল দিলাম, আসলো, একটু মন খারাপ যাবার অনেকে আসতেও পায়, রাইট, অনেকে এখনো বাসা থেকে যে কাজ করতেছে, হ্যাঁ, তো এখনো ওয়ার্ক ফ্রম হোম অনেকে করছে, তারা আসতে পারেনি অনেকে, আর আবার জুলি যে ভিডিও এডিট করে তারও শরীরও খারাপ। যাই হোক, যা আছে ছোটখাটো ভাবে আমরা করছি আর কি একটা সেলিব্রেশন। আমরা ছিলাম যে বললাম যে লাইভে আসুক, যাতে এই মোমেন্টে একটু শেয়ার করা যাক আপনাদের সাথে। হ্যাঁ, যেহেতু আমরা চাই যে আপনারাও থাকুন আমাদের সাথে, সো যাতে আমরা সবাই একসাথে কেক কেটে ছোট ছোট ভাবে সেলিব্রেট করতে পারি, রাইট। তো তাই করি, হুমায়ুন তো শুরু করি তাহলে। সো আমি হুমায়ুনের হাতে দিয়ে দিচ্ছি এটা, সবাই ভালো থাকবেন। ওকে ওকে, সো আমরা কিছুক্ষণের মধ্যে অ্যাকচুয়ালি কেক কাটাটা স্টার্ট করে ফেলবো, সো আমরা এক এক করে তাহলে যাই। স্টার গল্প কেন আমি কোনো নিচিতে হয়তো সফল বা করারই সাহস পেতাম না। যাই হোক, আমার মা এখন থেকে কত 10 বছরের উপর হয়ে গেছে, আম্মা মারা গেছে তখন থেকে 11 বছর হয়ে গেছে, তো তখন থেকে আব্বা যেভাবে আমাদের বড় করেছেন, কখন কি বলবো যে আমার কখনো মায়ের যে কমতি অবস্থা সাহস তো থাকবে মা, বাট আব্বা যেভাবে আমাদের বড় করেছে, ঠিক আছে, কি বলবো, অনেক যাক এইসব বলি সেলিব্রেট করি, ঠিক আছে, তো সবাই দাঁড়াই, ঠিক আছে, আবার কিছু বলবা না তোমাদের, আমি এই আনন্দ কোনো অনুষ্ঠানে আমি খুশি হয়েছি, এবং তোমার যে কলিগরা সবাই এসছেন এখানে, হ্যাঁ, তার জন্য তাদের প্রতিও আমার তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং উত্তরোত্তর তোমাদের আরো সফলতা কামনা করছি, যাতে তোমরা তোমাদের ব্যবসা আল্লাহ তোমাদেরকে ভ্রমণ থাকে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, দুইজন ছোট সাবস্ক্রাইবার আছে, ও হ্যাঁ, আমাদের ছোট টিম মেম্বার, ছোট টিম মেম্বার, নাম কি বলো, নাম কি, তোমার নাম, উমা,
আরিশ ওই দিক না তো ওই দিক তুই থ্যাংক ইউ আমি নাই দিক বলো তোমার নাম জানতে আছে ভাই বাহ ভেরি গুড ভেরি গুড আচ্ছা আজ কি হইছে কি হচ্ছে আজকে কি হচ্ছে বলো হ্যাঁ লেখা হচ্ছে কি হচ্ছে টেকটা টেকটা তো দাদু জানি টেকটা বুঝতে আছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে মা তো হ্যাপি বার্থডে আচ্ছা আচ্ছা लुकी लुकी विदाय আমাদেরকে এইভাবে সাপোর্ট করার জন্য হোপফুলি আপনারা সামনেও আমাদেরকে এইভাবেই সাপোর্ট করে যাবেন আল্লাহ হাফেজ